নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। জলপাইগুড়ি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নীল সাদা রঙের প্রলেপ ক্রমশই যেন ফিকে হয়ে আসছে। ভেতরের আসল অমানবিক রূপ ভেসে উঠছে সাধারণ মানুষের কাছে, বাড়ছে ক্ষোভ। রবিবার রাতে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুর্ঘটনায় আহত হন। টোটো চালক ও সহৃদয় কিছু ব্যক্তি আহত ব্যক্তিকে উদ্ধার করে কাছেই থাকা সদর হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যান, কিন্তু সেখান থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এখানে চিকিৎসা হবে না। প্রাথমিক চিকিৎসার জন্য তুলোগজ কিছুই নেই, আপনারা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান। বারবার অনুরোধ করা হয় প্রাথমিক চিকিৎসাটুকু অর্থাৎ ড্রেসিংটা করে দিন আপনারা, তারপর নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আহত ব্যক্তিকে হাসপাতালের কেউই ধরতে পর্যন্ত এলেন না। স্ট্রেচার আনা হলো, নামানো হলো না, টোটোতেই পড়ে থাকতে হলো আহত ব্যক্তিকে। পরে এক মহিলা ডক্টর এসে বলেন, আমাদের কিছুই করার নেই, এখানে পরিষেবা বন্ধ আছে, আপনাদের যেতে হবে বড় বাড়িতে। আহত ব্যক্তিকে আনা ব্যক্তিরাই জানান, তুলো গজ সব তারা এনে দিচ্ছেন, তাও প্রাথমিক চিকিৎসাটুকু করুন। সেটুকু পরিষেবাও দিতে পারল না সদর হসপিটালে তথাকথিত এমার্জেন্সি কেন্দ্রটি। অথচ কয়েক মাস আগেই সদর হসপিটালের এমার্জেন্সি কয়েক লক্ষ টাকা ব্যয় করে নতুন করে বানানো হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে জেলা শাসক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ অত্যাধুনিক এমার্জেন্সির উদ্বোধনও করেন। সেখানে 10টি বেড রাখা আছে। এই এমার্জেন্সিতে আজ এই আহত ব্যক্তিকে ঢোকানোই হলো না। মহিলা ডাক্তার হাসপাতাল সুপারকে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে এগিয়ে এলেন, যদিও ওই মহিলা ডাক্তার নিজেই আহত রোগীকে অ্যাম্বুলেন্সে তুলতে হাত লাগান। তিনি জানান, আমি অপারক, কিন্তু সদর হসপিটালের এমার্জেন্সি যখন তখন একটা রোগীকে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া হবে না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যেই। হাতের সামনে সদর হসপিটাল থাকলেও কয়েক কিলোমিটার দূরে সুপার স্পেশালিটি হসপিটালেই নিয়ে যেতে হবে, তাহলে এই এমার্জেন্সি বোর্ড লাগানোর মানে কি বলে অনেকেই প্রশ্ন তুলেছেন। যেটা হলো, আমাদের এখানে যেটা আছে মেডিসিন সার্জারির সেটআপটা ওই হসপিটালে চলে গেছে, ওই জন্য এখানে কেউ যদি ভুলবশত চলেও আসে, আমাদের ডাক্তারবাবু দেখে তারপরে ওকে আমরা নিজেরাই, আমিও রাত্রে খবর পেয়েছিলাম, আমাদের অ্যাম্বুলেন্সে করে আবার ওকে নিয়ে ওই হসপিটালে নিয়ে গেছে, কারণ তার মাইনার ওটি লাগার কথা ছিল, ওই জন্য ওই হসপিটালে নিয়ে চলে গেছে, আমাদেরই তো গাড়িতে করে গেছে। এখানে কি ফার্স্ট এড দেওয়ার ব্যবস্থা রয়েছে? ফার্স্ট এড বলতে ডাক্তারবাবু দেখবে, দেখে ফার্স্ট এডের, এখন ফার্স্ট এড বলতে বিশাল ব্যাপার, তার যদি বড় সেলাই লাগে হয়তো অজ্ঞান করতে হবে, সেটাও তো একটা, হয়তো দুটো সেলাই করে তারপর বাড়ি পাঠাতে হবে, সেগুলো তো এখানে অতটা ব্যবস্থা। সাইবার ক্রাইম রুখতে ক্র্যাপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে বিশেষজ্ঞদের শিবির জলপাইগুড়িতে। ডিজিটাল যুগে ক্রমবর্ধমান বিভিন্ন ধরনের সাইবার অপরাধের হাত থেকে ওয়েব জগতের সঙ্গে যুক্ত মানুষ এবং বিভিন্ন সংস্থার নিরাপত্তার বিষয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পরিচালনায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কলেজ অডিটোরিয়ামে দেশের বিশিষ্ট তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ রায়। তিনি আরও জানান, কলেজের ফ্যাকাল্টিদের নিয়ে এই শিবির চলবে, মোট 50 জন অংশ নেবে এই শিবিরে। পরবর্তীতে এই ফ্যাকাল্টিদের কাছ থেকে ছাত্রছাত্রীরা সংকেত লিপি রচনা বিদ্যা, ক্র্যাপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান নিয়ে সমৃদ্ধশালী হবে। সোমবার থেকে শুরু হওয়া এই শিবিরে অন্যান্যদের সাথে জলপাইগুড়িতে আসছেন মাদ্রাজ আইআইটি থেকে ডক্টর শঙ্কর রামান সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা। সাইবার সিকিউরিটির উপরে, নেটওয়ার্ক সিকিউরিটি, এর উপরে আলোচনাটা হবে। যে লাগবে আর কি, আমাদের স্টুডেন্টের ডেভেলপমেন্ট হবে, আমার হচ্ছে একাডেমিক রিসার্চটা হচ্ছে এক্সপ্লোর হবে, প্লাস হচ্ছে আর কি সোসাইটিতে কাজে লাগবে। উইক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটির উপরে। এখানে হচ্ছে কি, আমাদের মকআউটের সঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আর আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দুটো অর্গানাইজেশনের হচ্ছে জয়েন্ট কোলাবোরেশনে এই প্রজেক্টটা হচ্ছে। তো এই ফান্ডটা এসে হচ্ছে একটা ISAEA প্রজেক্ট থেকে ফান্ডিংটা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এবং এই 7 দিনের প্রোগ্রামে আমাদের 5 জন স্পিকার আসছেন হচ্ছে বাইরে থেকে, আইআইটি ম্যাড্রাস থেকে আসছেন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, ISI কলকাতা থেকে, NIT দুর্গাপুর থেকে। বিজেপি দলীয় কর্মীদের বিরুদ্ধে বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠিত বিজেপি নেতাদের ওপর আক্রমণ করা হচ্ছে, এমনই অভিযোগে জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন জেলা বিজেপি নেতৃত্ব।
শনিবার ময়নাগুড়ির জোরপাকড়িতে বিজেপি নেতাকর্মীদের ওপর শাসক দলের আক্রমণের পরেও বিজেপি কর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিজেপি কর্মীদের হেনস্থার প্রতিবাদে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানান বিজেপি নেতারা। বিজেপির জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী অভিযোগ করে বলেন, আমাদের ময়নাগুড়ি বিজেপির লিগাল সেলের জেলা নেতা শিবশঙ্কর দত্তের ওপর আক্রমণ হচ্ছে। গত শনিবার রাতে শিবশঙ্কর দত্তের ওপর হামলা হয়, তার বাড়িতে আক্রমণ চালানো হয়, তাই তার ব্যক্তিগত নিরাপত্তার দাবি করছি আমরা। আজ আমরা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখার্জির সাথে দেখা করে দাবি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো দেখবেন, যদি আমাদের দাবি না মেটে তাহলে আমরা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করব। জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। বিজেপি কর্মীরা থানায় অভিযোগ জানাতে গেলে কোনো থানায় অভিযোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী। এদিকে জেলা পুলিশ সুপারের দপ্তরে যান বিজেপি জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী, যুব সভাপতি শ্যাম প্রসাদ, জেলা সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, দীপ মুখার্জি প্রমুখরা। আমরা আমাদের জেলার বিভিন্ন ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। আমরা থানায় ডায়েরি দিতে গেলে থানা ডায়েরি নিচ্ছে না, আমাদের যারা প্রতিষ্ঠিত লিডার আছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদের প্রাণহানির আশঙ্কা। এই যে জলপাইগুড়ি জেলা জুড়ে পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণ, তার প্রতিবাদ জানাতে আমরা আজকে এসপি অফিসে এসছি। অ্যাডিশনাল এসপি আমাদের প্রতিবেদন দিলেন, আমরা দাবি করেছি প্রত্যেকটা থানা যাতে এফআইআর নিতে বাধ্য হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আমাদের মিথ্যা মামলা যেগুলো আছে সেগুলো প্রত্যাহার করা, এবং বিজেপি কর্মীরা যে মামলাগুলো করছে সেই মামলাগুলোর যথাযোগ্য তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা, এবং আমাদের যারা প্রতিষ্ঠিত নেতা তার মধ্যে আমি উদাহরণ দিয়ে বলতে পারি আমাদের লিগাল অ্যান্ড ল সেলের নেতা শিবশঙ্কর দত্ত, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তার প্রাণহানির আশঙ্কা, তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, তার ব্যক্তিগত সুরক্ষার আবেদনও আমরা মাননীয় সাহেবের কাছে আমরা রেখেছি। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে পুর প্রধানের হাত দিয়ে সদ্য উদ্বোধন হওয়া একটি শপিং মলে অভিযান চালিয়ে 359 কেজি নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করল পুরসভার অভিযানকারী দল। সেই সঙ্গে তৎক্ষণাৎ 10,000 টাকা জরিমানা ধার্য করার পাশাপাশি ওই শপিং মলে ট্রেড লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়। পুরসভা নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার করছিল ওই শপিং মল। পুরসভার বোর্ড অব কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে দীর্ঘদিন ধরে। তা সত্ত্বেও এই নির্দেশ অমান্য করে চলেছেন কিছু ব্যবসায়ী, কিন্তু জলপাইগুড়ি শহরের স্বার্থে পুরসভার নির্দেশ মান্য করবেন ব্যবসায়ীরা এই আশা রাখে জলপাইগুড়ির স্থানীয় সরকার। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোমবার এই অভিযান চালিয়ে এই শপিং মল থেকে 359 কেজি নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার কথা জানান পুরসভার এক্সিকিউটিভ অফিসার ডক্টর শান্তনু মৈত্র। পুরসভা এরকম কোন উদ্দেশ্য নেই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি করার, কিন্তু পুরসভা এইটুকু আশা করে যে পৌরসভা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, তার যে নির্দেশ বা তার যা আদেশ থাকবে সেটা ব্যবসায়ীরা মেনে চলবেন, এবং শুধুই নাগরিকবৃন্দ পৌরসভার সাথে সহযোগিতা করবেন। শুধুমাত্র জলপাইগুড়ি শহরের স্বার্থে, জলপাইগুড়ি শহর বন্যাপ্রবণ এটা সবার জানা আছে, এবং এখানে বহু ধরনের প্লাস্টিক মেটেরিয়াল আমাদের নিত্য দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, কিন্তু সেগুলো রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু মজার ব্যাপার, রাস্তায় পড়ে থাকে কি, ক্যারি ব্যাগ পড়ে থাকে, ড্রেনে পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে, বিভিন্ন জায়গায় পড়ে থাকে, এবং এইগুলো গিয়ে আলটিমেটলি জল যাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দেয়, এবং এটা একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বন্যার। বিভিন্ন জায়গাতে যে জল জমে সেটার একটা প্রধান কারণ। এই কথা বিবেচনা করেই আমাদের বোর্ড অব কাউন্সিল একটা সিদ্ধান্ত নেন যে এখানে প্লাস্টিক ক্যারি ব্যাগ টোটালি ব্যান করা হবে, এবং সুস্থ থাকুক, ভালো থাকুক, এখানে আমাদের জমি উর্বর থাকুক, বন্যা যেন না হয়, খরা যাতে না হয়, এই ধরনের আমরা প্রচেষ্টাগুলো নিশ্চিত। কি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে? ব্যবস্থা হচ্ছে এদের ট্রেড লাইসেন্স তো সিজ করে নিয়ে আসাই হয়েছে, দেখালাম তখন। এরা এদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমরা ভুল করেছি, আমরা এর আগামী দিনে আর আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবো না, এবং একটা ফাইন এদেরকে করা হবে। এই ফাইনটা আলোচনা সাপেক্ষ সেটা চেয়ারম্যানের সাথে বসতে হবে, চেয়ারম্যানের সাথে বসে কথা বলে ফাইনটা এদেরকে দিতে হবে। ডিপোজিট করলে পরে তখন এরা আবার এই ট্রেড লাইসেন্সটা ফেরত পাবে, এবং কন্ডিশন এই যে ভবিষ্যতে আমরা আর প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবো না। জলপাইগুড়িতে নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, স্কুলের সামনে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে গেট খোলার অপেক্ষার ছবি।
আজ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতে পরীক্ষা শুরু হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলাতে মোট 98টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে, যার মধ্যে 20টি প্রধান পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে। জেলায় মোট পরীক্ষার্থী 34,985 জন, 16,046 জন ছাত্র এবং 18,939 জন ছাত্রী পরীক্ষায় বসবে। এই পরীক্ষার্থীদের মধ্যে 11,881 জন ছাত্র এবং 15,565 জন ছাত্রীরা রেগুলার, 378 জন ছাত্র এবং 628 জন ছাত্রী কম্পার্টমেন্টালের পাশাপাশি একাধিকবার অনুত্তীর্ণ হয়েছে, এমন হিসেবে 3,787 জন ছাত্র এবং 2,746 জন ছাত্রী এবারে পরীক্ষা দেবে। পরীক্ষা গ্রহণ কেন্দ্রের এলাকায় 144 ধারা এবং পুলিশ মোতায়েন থাকবে। এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলার 15টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে রাখা হয়েছে। টোকাটুকি বন্ধ করতে এবং গণ্ডগোল এড়াতে সিসিটিভির পাশাপাশি ভিডিওগ্রাফির ব্যবস্থাও থাকবে। মালবাজার সহ সমগ্র ডুয়ার্সেও নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের প্রতি বিশেষ নজর প্রশাসনের। সোমবার থেকে রাজ্যের সব জায়গার সাথে মালবাজার মহকুমায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বেলা 12টা থেকে শুরু হয় এই পরীক্ষা। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে পর্যাপ্ত পুলিশি পাহারা, সেই কারণে শান্তিমতো চলেছে এই পরীক্ষা। ওদলাবাড়িতে 3টি স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ হিন্দি বিদ্যালয় এবং সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়, বেশ কিছু বিদ্যালয় বাইরে থেকে অতিরিক্ত শিক্ষক নিয়ে আসা হয়েছে, যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষা করানো যায়। পঞ্চায়েত ভোটের রণনীতি তৈরির সহায়ক মিলেনিয়াম ভোটার প্রকল্পের সূচনা হলো জলপাইগুড়িতে। উপস্থিত স্বয়ং বিজেপির যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক। মিলেনিয়াম ভোটার প্রকল্প সূচনা হলো রবিবার জলপাইগুড়িতে। সূচনা করেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক মিঠু দাস। এদিন এই বিষয়ে বান্ধব নাট্য সমাজ মিনি হলে একটি শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত জেলা সমস্ত মণ্ডল সভাপতি ও পদাধিকারীদের উপস্থিতিতে এদিনের শিবির থেকে জেলা জুড়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক মিঠু দাস, জেলা যুব মোর্চা সভাপতি শ্যাম প্রসাদ, সত্যজিৎ কর্মকার, সমীর রায় সহ অন্যান্য নেতৃত্বরা। প্রেমিকের আত্মঘাতী সংবাদ পেয়ে আত্মঘাতী হলো প্রেমিকা। শিলিগুড়ির হাতিয়ারাঙ্গায় চাঞ্চল্য। শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় অনুপ। আত্মঘাতী হওয়ার আগে অনুপ নিজের মোবাইলে ভিডিও ক্লিপ তোলে। সেখানে দেখা যায় অনুপ বেশ হাসি খুশি, তবে মাঝে মধ্যে ভারাক্রান্ত হয়ে উঠছিল। এরই মাঝে কখনো ফ্লাইং কিস দিচ্ছিল তো কখনো ইশারায় বোঝাচ্ছিল সে আত্মঘাতী হতে চলেছে। এরপরেই রবিবার সাত সকালে অনুপের শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অনুপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আত্মঘাতী হলো তার প্রেমিকা শিপ্রা রায়, সেও চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পূর্ব চয়নপাড়া থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বাড়ি শিপ্রা রায়। শিপ্রার বাবা জগদীশ চন্দ্র রায় জানান, গতকাল বিকেলে শিপ্রা তার প্রতিবেশী এক বান্ধবীর সাথে বাড়ির উঠোনে গল্পে মশগুল ছিল। এরপর দুই বান্ধবী মিলে বাড়ির সামনে হাঁটাহাঁটি করে। এরপর বান্ধবী বাড়ি চলে যায়। এদিকে তাদেরকে না দেখে খোঁজ শুরু করে শিপ্রার বাবা। বান্ধবীর মারফত তখন সে জানতে পারে যে তপনের মৃতদেহ আনা হয়েছে, তা দেখতে সে পূর্ব চয়নপাড়া যাবে বলে তাকে জানিয়েছিল। শিপ্রাকে খুঁজতে বেরোবার জন্য পোশাক বদলাতে গেলে জগদীশবাবু লক্ষ্য করেন যে শিপ্রার ঘরের দরজা বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করে দরজা না খুললে পাশেই রান্নাঘরের জানলা দিয়ে দেখেন যে শিপ্রা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। কালকে দুপুরে তো দুপুরে যখন বৃষ্টিটা পড়ে তখন কি কেউ এসেছিল কারোর সাথে গল্প? তখন গল্প কি ওই ওর যে ক্লাস বান্ধবী ছিল ওই ও তো আসে, নোট নিয়ে যায়, ও আসে ওর যায়, এই দুজনেই আর কোথাও যায় না বাড়ি থেকে। সেখানে ওরা কি বিষয়ে আলোচনা করছিল কিছু জানেন না? সেটা আমি বলতে পারবো। ওরা ঘরে গল্প করলে আমি ওখানে আমি যাই। তারপরে তারপরে ওরা বেরিয়ে গেল, ওই বান্ধবীর বাড়িতে গেল। তখন ওরা গল্প শুরু করে একটু রাস্তা হাঁটাহাঁটি করলো। আমি তখন বাড়িতেই কার একটু আগিনা ঝাড়টাত দিয়ে ওই যে পাতা গাছে হাওয়াতে পাতা পড়ে গেছে ওগুলো একটু জ্বালা টালা দিয়ে আমি চান করলাম। কেন এরকম কাজ করলো? তারপরে কী হলো? তারপরে যখন বৃষ্টিটা আসলো আমি আমার ওয়াইফকে বললাম যে শিপ্রা কই রে, বৃষ্টি পড়তেছে, ও কি জানে না বাড়িতে আসতে হবে? তখন ওই পাশের বাড়িতে বলতে গেলো তুই তোর সাথে তো ঘুরলি, ঘুরলো শিপ্রা কোথায়? বললো যে শিপ্রা তো কুড়িগাঁদের বাড়িতে। ঠিক আছে, ওই তখন কুড়িগাঁদের বাড়িতে ওর মা যাচ্ছে খুঁজতে, তখন আর কি ওই মেয়েটাও বাইরে ওর বান্ধবী, ওই তখন বললো কি যে বৌদি বৌদি আমার ওয়াইফকে আবার বৌদি বলে যে শিপ্রা কই, শিপ্রা না তোমার বাড়িতে বলে না। তখন বলছে তাহলে নরেশপুর যাইতে চাইছিল কেন রে, বলে শুনিস নাই যে চেহারাটা ফাঁকি টাইম হয়েছে। ওই দৌড়ে আসে যখন আমাকে বলে যে ওই শিপ্রা নরেশপুর গেছে,
তখন আমি ওই প্যান্ট শার্ট পরার জন্য ওই ঘরে গেলাম, তার ভিতরে যাবো ঘরে ফার্স্ট দিয়ে। কেন যেতে চাইছিল? ওই যে ছেলের সঙ্গে নাকি প্রেম ঘটিত একটা আমার ছিল আর কি, আমি এখন শুনতে আগে খোলাখুলি ভাবে কোনো দিনও বলে কিছু জানতেন না, না কোনো দিনও বলে ক্লাস টেন একই ক্লাসে ও পরীক্ষা দিবে। কালকে যে ছেলেটি মানে আত্মহত্যা করেছে সেই ছেলেটির সাথেই যে সম্পর্ক ছিল? হ্যাঁ, ওটা এখন শুনতেছি ওই ছেলে ছিল সম্পর্ক। সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে 11টি স্কুলে এবছর মাধ্যমিক পরীক্ষা চলছে। রাজগঞ্জ ব্লকে আনুমানিক প্রায় 4,500 ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে বেলাগোপা বয়েজ স্কুলের ছাত্ররা এবছর পরীক্ষা দিচ্ছে। সাথে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ব্লকের সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারির জন্য বাড়তি পুলিশ রাখা হয়েছে। প্রথম দিন কোনোরূপ অশান্তির খবর পাওয়া যায়নি। ব্লকের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয়েছে প্রশাসনের থেকে জানা গিয়েছে। কিছু কিছু জায়গায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাসের অভাব রয়েছে, তাই ছাত্রছাত্রীদের সময়ের অনেক আগেই পৌঁছতে হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের হাসপাতালের মধ্যে গুণগত মান ও পরিকাঠামোর দিক দিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে দ্বিতীয় স্থান পেয়েছে। এই কারণে সোমবার সমাজ ও নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ তার দলকে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ বিডিও পেমা শেরপা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি ওহিদার রহমান ছাড়া উপস্থিত ছিলেন রাজগঞ্জ স্বাস্থ্য আধিকারিক শুভদীপ সরকার ও সমাজ ও নদী বাঁচাও কমিটির সকল সদস্যরা। শুভদীপ সরকারের হাতে ট্রফি ছাড়াও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার জানান, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল রাজ্যে দ্বিতীয় নয়, আমি মনে করি প্রথম হয়েছে। কারণ প্রথম যে হাসপাতাল হয়েছে সে গ্রামীণ নয়, তাই রাজ্যে গ্রামীণ হয়েও দ্বিতীয় স্থান পেয়েছে তাই মনে করা হচ্ছে রাজ্যে প্রথম হয়েছে। সাথে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নত হওয়ার পেছনে স্বাস্থ্য দপ্তরের সকলের অবদান রয়েছে। এটা রুরাল হসপিটালগুলোর মধ্যে ওয়েস্টবেঙ্গলের প্রথম, আর রুরাল হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল মিলিয়ে এটা সেকেন্ড, মানে কন্টাই হসপিটালের পরে আমাদের এটা মানে সেকেন্ড স্থান পেয়েছে, প্রাইজ পেয়েছে। তো সেটার জন্যে এখানে আমাদের একজন পুরনো স্বাস্থ্যকর্মী যিনি রিটায়ার করেছেন সঞ্জীব চ্যাটার্জি, নদী ও সমাজ বাঁচাও বলে ওনার একটা সংগঠনের থেকে বিএমএসকে এবং স্টাফদের সম্বর্ধনা দেওয়ার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন। এখানে যেমন আমরা এসেছি তেমনি আমাদের এখানকার লোকাল এমএলএ সাহেব এসেছেন, আরও অনেকেই এসেছেন, বিডিও থেকে শুরু করে আরও অনেকজনই এসেছেন। তো বিষয়টা এটাই যে এখন যে হসপিটালগুলো কাজ করে সেটার গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এটা করা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়। তো সেই দিক থেকে গুণগত মানের দিক থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে হসপিটালের যেমনি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তেমনি স্বাস্থ্য পরিষেবার যে ডেভেলপমেন্ট প্রত্যেকটাই ডেভেলপ হয়েছে এবং তার ইন্ডিকেটরও তাই ডেভেলপ হয়েছে। বিনা নোটিশে বন্ধ জলপাইগুড়ি সদর হাসপাতালে গাইনোকোলজি বিভাগ, দূর দূরান্ত থেকে রোগীরা এসে ফিরে যাচ্ছে এমনই অভিযোগ, ক্ষোভের সৃষ্টি হয়েছে রোগীদের মধ্যে। সকাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদর হাসপাতালের আউটডোরে গাইনো বিভাগে ডাক্তার দেখাতে আসেন মহিলারা, কিন্তু ডাক্তার না আসায় রোগীরা দীর্ঘক্ষণ বসে থাকেন ডাক্তারের অপেক্ষায়। তারপর সময় পেরিয়ে গেলে তারা জানতে পারেন আজ সোমবার ডাক্তার বসবেন না। বিনা নোটিশে এভাবে ডাক্তার বসার আগাম খবর না জেনে হাসপাতালে এসে বিপাকে রোগীরা। গাইনি বিভাগে আসে মণ্ডলঘাটের বাসিন্দা তাপসী মণ্ডল। দেওয়ানগঞ্জের বাসিন্দা মনিকা রায় বলেন, আমরা জানতাম না আজ ডাক্তার বসবে না, আমরা গরিব মানুষ এত দূর থেকে এলাম, এখন শুনছি ডাক্তার বসবেন না, এর আগের সপ্তাহে একই অবস্থা হয়েছিল। ওইখানে এন্ট্রির ওইখানে গেছি ডাক্তার আসবে না বাকি যে তো আজকে আসলাম, আজকে কী করবেন এখন? এখন তো এই বাচ্চাকে নিয়ে হয়রান, টাকা পয়সা খরচা হলো, আবার এই বাচ্চাকে নিয়ে গাড়ি ঘোড়ায় সমস্যা তো হচ্ছে। আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, বারবার আসতেছি ডাক্তার বসতেছি না। এই যে লাখার পূজার দিন আসছে সেদিন বন্ধ, আজকে আসলাম বন্ধ, কিন্তু এখানে কিন্তু লেখা আছে পরিষ্কার ভাষায় বাংলাতে বৃহস্পতিবার আর সোমবার। যদিও ডাক্তার না থাকার বিষয়ে সাফাই দিয়েছেন জলপাইগুড়ি সদর হসপিটাল সুপার গয়ারাম নস্কর। তিনি বলেন, ডাক্তার ছুটি নিলে আউটডোর বন্ধ থাকবে, তাই আমরা জানিয়ে দিয়েছি যে সোমবার আউটডোর বন্ধ থাকবে। জলপাইগুড়ি এমন একটা জায়গা যে একদিন ডাক্তারবাবু না থাকলে মিডিয়া এমনভাবে হাইলাইট করে না জানি গেল গেল অবস্থা। যেটা হলো সারা ওয়েস্ট বেঙ্গল কেন সারা পৃথিবীতে কোনো না কোনো দিন ডাক্তারবাবু ছুটি নিলে বন্ধ থাকতেই পারে, তার জন্য আমরা জানিয়ে দিয়েছি যে আজকের ওপিডি বন্ধ থাকবে। কিন্তু জলপাইগুড়ি এমন একটা ব্যাপার, একদিন যদি কোনো ডাক্তারবাবু না আছে সঙ্গে সঙ্গে মিডিয়া হাইলাইট হয়ে এমন এমন করবে,
যে যেন গেল গেল অবস্থা, এরকম করলে কি করে চলবে আমাদের? অন্য কোনো ডাক্তারবাবু দিয়ে তো সবসময় সম্ভব হয় না, আমাদের একই ডাক্তারবাবু কম আছে, তারপরে এই অবস্থা আমাদের। সেই জন্যে যাদের অসুবিধা আছে তারা হাসপাতালে ভর্তি হবে অথবা জেনারেল আউটডোর থেকে দেখিয়ে ওষুধপত্র নিয়ে যাবে। নোটিশটা কি আগে দেওয়া হয়েছিল না আজকে? হ্যাঁ, ওষুধ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু এই নয় তো ময়নাগুড়ির লোক এসে নোটিশ দেখে যাবে যে আজকে ডাক্তার বন্ধ আছে। তৃণমূল নেতা মদন মিত্রকে ফেটে যাওয়া ফুটবলে সেলাই করা রূপ বলে কটাক্ষ করলেন বিজেপির যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি। রাজ্যের তরফে চালু হওয়া সেভ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে এসেছেন তৃণমূল নেতা তথা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সর্বভারতীয় সহসভাপতি মদন মিত্র। প্রথম পর্যায়ে আজ শিলিগুড়িতে হাজির হন, পরবর্তীকালে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যাবেন। অটোমোবাইলকে সামনে রেখে সেফ ড্রাইভিং এর বিষয়ে একাধিক কর্মসূচি রয়েছে। অপরদিকে মদন মিত্রের উত্তরবঙ্গে সফরকে নিয়ে এক প্রকার ব্যঙ্গ করে নিজের বক্তব্য দিতে গিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার যুব মোর্চা সভাপতি শ্যামপ্রসাদ বলেন, মদন মিত্রকে দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইভের প্রচার করানোটা একদিকে যেমন হাস্যকর, ঠিক তার পাশাপাশি যুব সমাজের কাছে ভুল বার্তা যাবে, কারণ তিনি সদ্য জেল খেটে এসেছেন। সারদার টাকায় নিজের এবং দলের স্বার্থে খরচ করলেও হাজার হাজার মানুষকে পথে বসিয়েছেন এই মদন মিত্র। তার হাতে এই প্রচার কর্মসূচি দেওয়া মানেই হাস্যকর। যুব মোর্চার এই নেতা আরও বলেন, পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাটা ফুটবলকে সেলাই করে মাঠে ছেড়ে দিয়েছেন, তবে তাতে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন তিনি। সারা ভারতবর্ষ জুড়ে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেভ লাইফ সেভ ড্রাইভের ডাক দিয়েছেন, তাকে কেন্দ্র করে প্রত্যেকটা জায়গায় আমরা অটোমোবাইলের প্রোগ্রাম করার চেষ্টা করছি, যার মধ্যে রোড রেস আছে, কার স্পোর্টস র্যালি আছে, ইতিমধ্যেই আমরা করেছি জঙ্গলমহল। অল্প কয়েকদিনের মধ্যে আমরা দার্জিলিংয়ের কলার প্ল্যান করছি, 500 গাড়ি নিয়ে উঠবো। এই ব্যাপারে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও দু একদিন জানাবো। আরেকটা হচ্ছে যে ড্রাইভার্স ট্রেনিং, এবং শিলিগুড়িতে আমরা একটা খুব ভালো ক্লাব করতে চাইছি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকে, যেখানে ড্রাইভারদের ট্রেনিং দেওয়া হবে, ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা থাকবে, ফ্যামিলি মিটিংয়ের জায়গা থাকবে, কনফারেন্স থাকবে, ব্যাংকোয়েট থাকবে। এক কথায় বলা যেতে পারে যে আমরা প্রত্যেকটা উত্তর পূর্ব ভারতে প্রত্যেকটা জায়গায় অটোমোবাইল অ্যাসোসিয়েশনের আমাদের মূল কাজ হচ্ছে পলিউশন করা, পলিউশন টেস্ট, এবং লার্নার লাইসেন্স, এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভার্স ট্রেনিং, ড্রাইভিং স্কুল, পেট্রোল পাম্প সবই, মানে আমরা আমি শুধু এইটুকুনি বলবো, ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর একটা মুখ, কিন্তু সেই মুখটা পচে গেছে। সেই মুখটা এই পরপর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং প্রত্যেকটি একটা করে বিভিন্ন এজেন্সি লাগিয়ে ফ্রেশ একটাই মুখ এই মুহূর্তে ভারতবর্ষে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, দরকার হলে আমরা দাঁড়িয়ে সোলজারে কাজ করব, আমরা কাঠবেড়ালি হয়ে সাহায্য করব, তো সবাইকে এক জায়গায় আসতেই হবে। এবং আমি বিশ্বাস করি 2019 বিজেপি ফিনিশ আর সিপিএম ভ্যানিশ। বড় একটা হাস্যকর বিষয় কেন তিনি জেল খেটে এসেছেন, এবং যা যিনি নিজে আইনে কোনো তোয়াক্কাই করেন না, চারদিকে দাঙ্গাবাজিতে জর্জরিত, জেল খেটে এসে আসামি একজন, তিনি একজন সেফ লাইফ সেফ লাইফ নিয়ে বেরিয়েছেন, মানুষ তাকে বিশ্বাসই করে না, তিনি আবার ড্রাইভ সেফ লাইফ নিয়ে বেরিয়েছেন। এবং যে রাস্তা সতর্কীকরণ, এটা হাস্যকর বিষয়। মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচনের আগে তার ফাটা কিছু ফুটবল চারদিকে পড়ে আছে, সেই ফুটবলগুলোকে জোড়া তাপকি দিয়ে রাস্তায় গড়িয়ে দিচ্ছেন যদি কোনো জায়গায় কিছু ভোট পাওয়া যায়, এছাড়া আর কিচ্ছু না। কেন মদন মিত্র কোনো আইকন নয়, কোনো কিচ্ছু নয়, সে একজন আসামি এবং কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে, তাকে মানুষ ভুলে যেতে বসেছে, এবং তাকে দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ করানো কোনো হাস্যকর বিষয় ছাড়া কিছু না।
দেখি প্রশাসনের গাফিলতি মনে করছে। অবশ্যই, এমন একজনকে দিয়ে প্রশাসন সেভ লাইফের প্রতীক করাচ্ছেন যাকে সারদা কেসে যিনি অভিযুক্ত, সারদা কেসে দীর্ঘদিন তিনি জেল খেটে এসেছেন, সাধারণ যুবকদের মনে কি বার্তা যাবে? একজন আসামি জেল ফেরত আসামি সে সেভ লাইফ ইয়ং জেনারেশন যারা আছে তাদের কাছে খুব বাজে প্রভাব যাবে। আমার মনে হয় ইমিডিয়েট উনাকে দিয়ে বন্ধ করানো উচিত, কোনো স্বচ্ছ ভাবমূর্তি কোনো নেতাকে দিয়ে সেভ লাইফ প্রোগ্রাম করা উচিত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।